নমস্কার বন্ধুরা, ফ্যাশনেবল কুকার চ্যানেলে আবার আপনাদের স্বাগত। সকালবেলা গুড মর্নিং আপনাদের সবাইকে জানাই আমি। আর প্রতিদিনের সকালবেলার লেপ থেকে বেরিয়ে পড়েছি, আবার রান্নাঘরে চলে এসেছি। আমি একটা নতুন রেসিপি আজকে করছি। আবার আজকে আমি খুবই হালকা পাতলা করে একটা রেসিপি করব। পোনা মাছ নিয়েছি, এখানে আমি পোনা মাছ দিয়ে বেগুন আলু আর বড়ি দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। খুবই সুন্দর লাগে, আপনারা বাড়িতেও তৈরি করেন। আজকে আমার তৈরি রেসিপিটা আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর সবার মধ্যে শেয়ার করে দেওয়ার। চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করি। অবশ্যই আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ, আপনারা মাঝখানে কাট করবেন না, একদম পার্ট পার্ট করে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করছি। মাছ নিয়েছি, এই মাছগুলো আজকে এখন ভিজে নেবো। এই মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি, সেখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, দুটো আলু আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি আজকে রেসিপি করবো। বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। আলুর যেটা পাতলা যেহেতু খোসাটা গুলো উঠে যায়, লম্বা লম্বা করে কেটে নিলাম। তাড়াতাড়ি চটজলদি এই মাছের ঝোলটা হয়ে যায় বন্ধুরা। অফিসে গেলে হাজব্যান্ডের জন্য খুব তাড়াতাড়ি করে এই রেসিপিটি, এই মাছের ঝোলটা খুব সহজেই করে হয়ে যায়। আমি লঙ্কাগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। লঙ্কাগুলো আপনাদের পছন্দ মতন আপনারা নেবেন, ঝাল অনুযায়ী দেবেন। কটা লঙ্কা নিয়ে নিলাম, ঢাকনাটা তুললাম, মাছগুলো তুলতে দিচ্ছি। প্রত্যেকটা ভাজা হয়েছে, আবার হবে বেগুন আর আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার আলুগুলো একটু ভেজে নেবো, আমি ভেজে একটু তুলে নেবো হালকা করে। আলুগুলো
একটু লবণ দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিয়েছি খুবই সামান্য লবণ, বেগুনটা ভাজা হচ্ছে, এর সঙ্গে আমি এখন শিলনোড়ায় একটু মশলা করে নেব। বন্ধুরা আপনারা গুঁড়ো মশলা দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে বেটে নেব। এক চামচের মতো আমি জিরে দিচ্ছি, দিচ্ছি কেটে রেখা কাঁচা লঙ্কার মধ্যে চারটে দিচ্ছি আর তিনটে রেখে দিলাম আমি ফোড়নের জন্য। এবার আমি বেটে নেব, আপনারা মিক্সিও করে নিতে পারেন। বাটনাটা আমার হয়ে গেছে, এবার আমি আবার কড়াইতে যাব। মোটামুটি একটু বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার লোতেই আছে, বেগুন আলু ভাজার পর আমার এতটুকু প্রচন্ড রয়েছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি জোরেই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে কতগুলো বড়ি নিয়েছি, বড়িগুলো আমি দিয়ে দিলাম, হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি দিচ্ছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা গিয়ে আমি দু টুকরো করে নিয়েছি, তেজপাতা আর জিরে আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। যে মশলাটা আমি করেছি সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ, এক চামচের থেকেও কম দিয়েছি আমি। এবার মশলাটা আমি একটু কষিয়ে দেব। আপনারা এখানে টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো দেবো না, হাই প্রেশার রোগীদের টমেটোটা ব্যবহার করাই উচিত, সেই কারণে আমি এখানে টমেটোটা আজকে দিচ্ছি না। মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু
মেট গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভিজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির বাড়ানো বড়ি একটু আগে না দিলে সেদ্ধ হয় না, ভালো মতো গলে না, তাই আমি আগে ভাগে দিয়ে দিলাম। বাজারের কেনা বড়ি হলে অবশ্যই পরে অ্যাড করবেন। একটু ঢেকে দিচ্ছি, আবার ছেড়ে দিলাম। এবার আমি শিলনোড়া থেকে যে জলটুকু ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, বাটি মেপে দেখে নিন, এক বাটি আরো এতটা মতো জল, আমি মোট দু বাটি মতো জল দিলাম। কতটা গ্রেভি রাখবেন দেখে আপনারা জল অ্যাড করবেন। একটু ফুটতে দেব, ঢেকে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, বন্ধুরা নুন মিষ্টি ঝাল সাধারণত মাছের ঝোলে কেউ চিনি দেয় না, কিন্তু বেগুনের ঝোলে আমি একটু চিনি দিই, খুবই সামান্য পরিমাণে তাই দিলাম, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। তা মোটামুটি হয়ে গেল আমার হালকা পাতলা বড়ি দিয়ে বেগুন আলুর ঝোল। দেখে নিলেন আমার রেসিপিটা, খুব সুন্দর খেতে লাগে রেসিপিটা, আপনারা বাড়িতে এরকম হালকা পাতলা করে ঝোল খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।